আজকে আমাদের এই যে প্রোগ্রাম হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সিঙ্গল ইউজ প্লাস্টিক আমরা জানি যে সারা ভারতবর্ষে এটা একটা মিশন হিসেবে এসছে যে সিঙ্গল ইউজ প্লাস্টিক কতগুলো প্লাস্টিকের কথা বলা আছে সিঙ্গল ইউজ প্লাস্টিক আমাদের সকলের উচিত যে এই ব্যানিংটা মেনে চলা এবং সেই ব্যান করার জন্য যা যা কন্ট্রোল দরকার সেই কন্ট্রোলগুলো অফকোর্স গভর্নমেন্টের তরফ থেকে এবং জেনারেল সিটিজেনের তরফ থেকে সেইগুলো বাধ্যবাধকতা হিসেবে মেনে চলা উচিত। আমাদের এই যে প্রোগ্রামের কথা বললাম এটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার, আমরা তাদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই রিসার্চ প্রজেক্টটা অফার করেছেন এবং আমরা এই রিসার্চ প্রজেক্টেই কাজ করছি। আমাদের মূল কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো শহর আছে তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, সল্টলেক, কলকাতাকে আমরা দুটো ভাগ করে নিয়েছি, সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা, মালদা এবং মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দুর্গাপুর, এই কটা শহরে আমরা ফিল্ড সার্ভে করেছি এবং কোশ্চেনার সার্ভে করেছি। তাতে যে সমস্ত রেজাল্টস উঠে এসছে আমরা এই প্রতিবেদন আজকে এই প্রেস কনফারেন্স বা সেমিনারে আমরা এই রেজাল্ট আপনাদের কাছে তুলে ধরবো এবং যাতে এটা যেমন সরকারের কাছে পৌঁছয় সেই রকম সাধারণ সিটিজেনের কাছে যাতে পৌঁছয় এটা ইমপ্লিমেন্ট। প্রথমেই বলি যে এসইউপি সিঙ্গল ইউজ প্লাস্টিক, সিঙ্গল ইউজ প্লাস্টিক এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইডেন্টিফাই করেছে কতগুলো, যেমন তানপোচানো যে কাঠি আছে ইয়ার পার্ক উইথ প্লাস্টিক স্টিক, প্লাস্টিক স্টিক্স ফর বেলুন, প্লাস্টিক ফ্ল্যাগ, ক্যান্ডি স্টিক, আইসক্রিম, পলিস্টিরিন, কাপস, গ্লাসেস, কাটলারি সাচ অ্যাজ ফর্ক, স্পুন, নাইফ, স্ট্র, ট্রে, র্যাপিং অ্যান্ড সো মেনি থিংস। তো হোয়াট হ্যাপেন্স, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে এবং ছোট রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট, রাস্তার ধারে যে সমস্ত খাবারের দোকান আছে এই সমস্তগুলোতে আমরা গিয়েছিলাম, বেশ কিছু বাজারে গিয়েছি। আমি প্রথমেই আপনাদের দেখাতে চাই যে বাচ্চাদের আমাদের এই অ্যাওয়ারনেসটা দিতে হবে, অথচ দেখুন আমি নিজে কিনেছি এটা লেক মার্কেট থেকে, এই যে এই ক্যান্ডি তার সঙ্গে এটা হচ্ছে প্লাস্টিকের স্টিক, এগুলো বন্ধ করতে হবে। আমি কোনো নাম দেখাচ্ছি না ব্র্যান্ডের, এই সমস্ত টেট্রাপ্যাকটা আমরা দেখে অভ্যস্ত, খেয়ে অভ্যস্ত, তার সঙ্গে একটা প্লাস্টিকের স্ট্র থাকতো। এখন সেই প্লাস্টিকের স্ট্র বদলে অন্য কিছু থাকা উচিত, কিন্তু সেই প্লাস্টিকের স্ট্র, টুথপিক, বিভিন্ন রকম যে সিঙ্গল ইউজ প্লাস্টিক গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কটা শহরে এই সার্ভে করেছি সমস্ত জায়গায় অন্তত 70-75% জায়গায় এই জিনিসগুলো এখন চলছে বাজারে। এটা কোনোভাবে আপনি কিনতে গেলেই এটা পাবেন বাজারে, তার মানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে অথবা কোনো জায়গা থেকে এখানে এসছে। তো আমাদের এখানে সার্ভেতে আরও ধরা পড়েছে হাওড়াতে যারা ইউজ করছে না, আর এর উল্টো দিকটাও আছে, এসএমপি ইউজ করছে না এইরকম জায়গায় অনেকগুলো আছে। যেমন আমি নিজে 15টা রেস্টুরেন্টে গিয়েছি এবং সেগুলো ভালো ভালো রেস্টুরেন্ট, তার মধ্যে 9টা রেস্টুরেন্টে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, তারা ওই স্ট্র যেটা দিয়েছি ব্যাগের স্ট্র সেটা দেখি প্লাস্টিকের স্ট্র। ম্যানেজারকে ডাকলাম, জিজ্ঞেস করলাম ভাই এসব কি চলছে, এটা তো 1 জুলাই থেকে বন্ধ হয়েছে। বলছে কেউ বলছে স্যার আমরা জানতাম না, কেউ বলছে স্যার কাস্টমার চায়। আমি বললাম আমি কাস্টমার হিসেবে তো চাইনি, আপনি তো আমাকে দিয়ে দেবেন।
আবার কিছু কিছু জায়গায় দেখেছি, অন্তত 6-7টা জায়গায় দেখেছি এরা প্লাস্টিকের স্ট্র বদলে কাগজের স্ট্র বা অন্য কোনো স্ট্র ইউজ করছে। সুতরাং হাওড়াতে 32%, দুর্গাপুরে 41%, সল্ট লেকে সবচেয়ে বেশি 58%, মালদা মুর্শিদাবাদে 49%, ওয়েস্ট বেঙ্গলের আদার পার্টে 42%, কলকাতা সাউথ এবং কলকাতা নর্থে 53% এবং 47%। এরা হচ্ছে কমপ্লাইন করছে যে এরা স্ট্র ইউজ করছে না, বাট সবচেয়ে বেশি ইউজ হচ্ছে কিন্তু এই ধরুন ডাম বিক্রি হওয়ার জন্য তাদের জল, তারপর বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় রাস্তার ধারে। এরা কিন্তু এখনো সেই অ্যাওয়ারনেসের জায়গাটাতেই আসে। আমি এরপর আসছি আমাদের যে সেকেন্ড সার্ভেটা রয়েছে সেটা প্লাস্টিক ক্যারি ব্যাগ। আমরা সবাই জানি যে 31st December 2022 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষে ঠিক করেছে যে 120 মাইক্রন থিকনেসের নিচে প্লাস্টিক ইউজ হবে না। দেখুন এটা অনেক কম, 120, এবং আমার কাছে আরও অনেক ব্যাগ আছে, আমি নিয়ে এসেছি। আপনি ফুলগঞ্জে যদি কোনো বাজারে যান আপনি 12 মাইক্রনের ওপরে প্লাস্টিক ক্যারিয়ার পাবেন না। আপনি মাছ যদি কিনতে যান মাছওয়ালা আপনাকে যে ব্যাগটা দেবে সেটা ওই 10-15 মাইক্রনের মধ্যে, শুধু যেটা কমপ্লায়েন্স আছে। কিছু দোকান তারা প্লাস্টিক একদম বন্ধ করে দিয়েছে, যেমন লেক মার্কেটের দু একটা দোকানে আমি যাই, সেখানে জানি যে এরা আইডার কমা দেয় অথবা বলে যে আপনি কিছু নিয়ে এসছেন কি। এমনি সুতো এরা সুতো ইউজ করার আবার নিয়ে এসছে জুটের সুতো। এই জায়গাটায় আমি দেখেছি যে বড় মল ছাড়া, যেমন ধরুন হাতিবাগান বাজার, সেইখানেও আমরা দেখেছি যে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহারটা বেশ খানিকটা কন্ট্রোল করেছে। বড় বড় মল যে সমস্ত আছে এই শহরগুলোতে সেইগুলোতেই শুধু প্লাস্টিক ক্যারি ব্যাগের কন্ট্রোলটা খুব ভালোভাবে হচ্ছে, সেখানে 120 মাইক্রন বা তার ওপরে ইউজ করছে। বাট সেইখানেও আমাদের একটা পয়েন্ট আছে, আমরা দেখেছি ব্যাগের মধ্যে ছাপানো আছে সেখানে লেখা thickness of this bag is more than 120 micron. But what is the measurement? Measurement না জানলে আমি কি করে বুঝব এটার thickness কত? আবার কিছু ব্যাগ আমরা পেয়েছি যেখানে 120 মাইক্রন লেখা আছে বাট সেটা আমরা দেখেছি যে 70 or 75 মাইক্রন। সুতরাং সারা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ছবিটা প্রতীয়মান, এবং আমরা দেখেছি যে যারা ক্যারি ব্যাগ 120 মাইক্রনের নিচে ইউজ করছে, যেমন হাওড়াতে আমরা দেখেছি 11% জায়গা, অবশ্যই এই 11% মানে এই নয় সমস্ত হাওড়ার 11%, আমরা যে সার্ভেটা করেছি সেই সার্ভেতে যদি 100 জনকে দেখি তাহলে তার মধ্যে 11 জন আমরা এটা পেয়ে। দুর্গাপুরে 26%, সল্ট লেকে 32%, মুর্শিদাবাদে 25%, ওয়েস্ট বেঙ্গলের আদার্স জায়গায় 40%, কলকাতা সাউথ এবং কলকাতা নর্থে 41% এবং 59% কলকাতা নর্থে। সুতরাং এরা 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করছে, উইচ ইজ নন কমপ্লায়েন্স টু দ্য রিকোয়ারমেন্ট ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যদি এসের দিকে দেখি, কারণ অ্যাওয়ারনেস সবচেয়ে বড় জিনিস, অ্যাওয়ারনেস অ্যান্ড গভর্নেন্স, আমরা শিক্ষিত লোক মানে আমরা যাদেরকে সার্ভে করেছি তারা সবাই কিন্তু ক্লাস 12 পাস এবং পিএসসি পর্যন্ত, এবং প্রচুর প্রফেসরও আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, আইনজীবী আছে এবং সাংবাদিক আছে। আমরা দেখছি অনলি 25% অফ দ্য পিপল আর অ্যাওয়ার অফ অল দিস এসইউভি অ্যান্ড ক্যারি ব্যাগের যে থিকনেসের কথা বলছি আমরা সেটা। সুতরাং এই জায়গাগুলো কিন্তু মারাত্মক জায়গা। প্লাস্টিক কাটলারি, চামচ, ফর্ক, প্লেট, গ্লাস, এইগুলো প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। যেমন শুধু নর্থ কলকাতাতেই 49%, যেখানে আমরা দেখেছি যে কাটলারি ইউজ হচ্ছে বিশালভাবে, এবং রোড সাইড যে হাওয়া আছে সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করে। ডেলিভারি বয় যারা খাবার বাড়িতে সার্ভ করে তারা, এবং এরকম বিভিন্ন জায়গায় আছে। এবং আমরা ইনফ্যাক্ট 2006 থেকে আমি সরকারকে বলে আসছি যে ওয়েস্ট সেগ্রিগেট করতে হবে, ড্রাই ওয়েস্ট এবং ওয়েট ওয়েস্ট সেগ্রিগেট করতে হবে, এবং ড্রাই ওয়েস্ট সেগ্রিগেট করে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করতে হবে অথবা রিসাইক্লিংয়ের চেইনের ব্যবস্থা করতে হবে,
যেখানে কয়েক হাজার ছেলে মেয়ে অন্য সংস্থার মধ্যে যাচ্ছে। দুটো রেকমেন্ডেশনে এসেছি। রেকমেন্ডেশন নাম্বার ওয়ান, ফরমেশন অফ স্পেশাল টাস্ক ফোর্স টু এনফোর্স দ্য কন্ট্রোল অ্যান্ড রেগুলার মনিটরিং অন ব্যানিং অফ দ্য এসইউপি সিঙ্গল ইউজ প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক ক্যারি ব্যাগ বিলো 120 মাইক্রন and publish the control report each month by the government on a portal for general information and awareness. 2. Number, print the range of measured micron value on the plastic carry bag. We don't know how to say that 120 is over or 120 is over. Specific measurement is the way. Or can I have the range thing? That 120 is 130 micron and more than a thickness. 3. Number, manufacturing, storage and selling এসইউপি এবং প্লাস্টিক ক্যারি ব্যাগ লেস দেন 120 মাইক্রন, সেটা কিন্তু এনশিওর করতে হবে এবং একটা কন্ট্রোল মেকানিজম তৈরি করতে হবে আমাদের গভর্নমেন্টকে। এফেক্টিভ এনফোর্সমেন্ট অন ব্যান অফ প্লাস্টিক অ্যান্ড পিভিসি ব্যানার লেস দেন 100 মাইক্রন ইন এনশিওরিং পঞ্চায়েত ইলেকশন 2023। আমাদের আর একটা রেকমেন্ডেশন আছে যে পঞ্চায়েত ইলেকশনে যে ব্যানার বা প্লাস্টিকের যে সমস্ত মেটেরিয়াল ইউজ হবে সেটা যেন এই এখানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিফিকেশন আছে, দ্য ইউজ অফ প্লাস্টিক অর পিভিসি ব্যানার লেস দ্যান 100 মাইক্রন ইজ ব্যান। সো আমি নোটিফিকেশনের অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন কমিশনার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং পলিউশন কন্ট্রোল বোর্ড এদের রিকোয়েস্ট করছি যে আপনারা একটা মেকানিজম তৈরি করুন যাতে এই পঞ্চায়েত ইলেকশন একটা বিশাল যোগ্য, সেখানে যেন এই প্লাস্টিকের ইউজটা খুব ভালোভাবে কন্ট্রোল করা হয়। 4. মাস অ্যাওয়ারনেস ডেভেলপ করা যে 3R, রিডিউস রিউজ অ্যান্ড রিসাইকেল অ্যান্ড সার্কুলার ইকোনমি, এটা লোকজনকে জানাতে হবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। 6. হচ্ছে এই যে মেটেরিয়ালগুলো রাইট ওয়েস্টগুলো আনা হলো এটার যে কালেকশন অ্যান্ড স্টোরিং সিস্টেম সেটা অপ্রতুল আমাদের কলকাতা যেসব কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। তা নাহলে যারা মেটেরিয়াল দিচ্ছেন, যারা রিসাইক্লিং এর জন্য সেপারেট করছেন, তারা ঠিকভাবে কাজ করতে পারবেন না এবং রিসাইক্লিং করা যাবে না, সেই মেটেরিয়ালগুলো বিক্রি হবে না। এবং আমাদের এখানে মাল্টিলেয়ার্ড প্লাস্টিক যেটা MLP সেটা টনে টনে বিভিন্ন জায়গায় জমে আছে, আমাদের ইনিশিয়েটিভের অভাবে সেই মেটেরিয়ালগুলো সিমেন্ট প্ল্যান্টে যাচ্ছে না। সিমেন্ট প্ল্যান্টে এটা খুব ভালো একটা মেটেরিয়াল ফর অল্টারনেটিভ র মেটেরিয়াল অ্যান্ড ফিউয়েল। অন্যান্য অনেক আমি কো প্রসেসিং কাজ করি প্রায় লাস্ট 10 বছর ধরে আমার একটা রিসার্চ, বিভিন্ন সিমেন্ট প্ল্যান্টে এই প্লাস্টিক যেগুলো নন রিসাইকেল প্লাস্টিক সেইগুলো কিন্তু জ্বালানি হিসেবে ইউজ করা হচ্ছে। এবং ভাবলে অবাক হবে যে যে প্লাস্টিকটা আমরা সিমেন্ট প্ল্যান্টে দিচ্ছি সেটার 100% কিছুটা ফিউয়েল হিসেবে হিট জেনারেট করছে এবং বাকি মেটেরিয়াল সেটা সিমেন্ট তৈরি হচ্ছে। সুতরাং একটা ওয়েস্টও বাইরে আসছে না, নো ওয়েস্টে। আমাদের কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি বা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি আমাদের স্টেটে নেই। আমরা জানি না যে গভর্নমেন্টের পলিসি কী, কিছু অ্যাসোর্টেডভাবে আমরা জানি যে এটা হচ্ছে ওটা হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আমাদের এই রিসার্চ কমিটি রেকমেন্ড করছে এবং রিকোয়েস্ট করছে যে একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি ফর্মুলেট করুন, লোককে জানান এবং সেটা ইমপ্লিমেন্ট করুন। মূলত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের রিসার্চ টিমে যারা ছিলেন তারা হচ্ছে মিস্টার রক্তিম দাশগুপ্ত, যারা এই এসইউপি এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের যে রিসার্চটা হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার থেকে তারা কাজ করেছে। প্রত্যেকের নাম হল রক্তিম দাশগুপ্ত, দিনেশ কুমার, তার মধ্যে এরা দুজন হচ্ছে পিএইচডি স্কলার। আমার কাছে পিএইচডি করছে, পিএইচডি করে গেছে, পিএইচডি স্কলার মাস্টার্স। ও আমার এতে অনলাইনে দেখছি সোনালী রয় চৌধুরী আছে, সেও কাজ করেছে রিসার্চ প্রজেক্টটা। ডক্টর ঈপ্সিতা সাহা, সেও কাজ করছে, সে আসতে পারে।
সো থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ আমার পরের বন্ধু এবং আমার ছোট্ট পরিবার যদিও বিশাল আকার নিয়েছিল এই ধরনের সম্পদ যুক্তি দিয়ে ঠিকই মাথায় বসতে হবে না তো আমি সংক্ষেপের সংক্ষিপ্ত পর্যায়ে এনেছি ভীষণ নির্মূল কবিতার নাম ভীষণ নির্মূল প্রকৃতি কখনো দোষণ করেনি উল্লেখ করেনি অদাচিতে মানব দুয়ারে তারা তাই নিষ্পন্দতার পরিবেশ বিলায় অপরাণ অক্সিজেন প্রাণ দান করে মানুষের হাড় শৃঙ্গ হয়েছে দিকে বায়ু দূষণ জল দূষণের সঙ্গী হয়েছে উষ্ণায়ন আশ্চর্যমন্ত্রে মিক্রো মাইক্রোনের ভূমিকা পলিথিন সঙ্গী প্লাস্টিক কোম মনে হতে পারছি দিন দিন দম দম সফল হাই পৃথিবী কেমনে বাঁচাই তোমায় কত বিজ্ঞানী কারিগর পরিবেশবিদ কবি সাংবাদিক খুঁজছে দিশা পিছিয়ে নিই বাস্তু দূষণ নিয়ন্ত্রণের হত্যাকর্তা থেকে উষ্ণ উন্নয়ন সংস্থা রয়েছে বর্জ্য সাবনের ট্রিটমেন্ট প্ল্যান আরো আছে কত নয়া প্রযুক্তির এটাই তো বৈশিষ্ট্যকরণী সমুদ্রের অসংখ্য মেরিন প্রজাতি অন্তত দায় আছে বিরক্তম ফিরে আসুক ইকোসিস্টেম ফিরে আসুক স্বাস্থ্য সাথে কার্বন করার অনুপস্থিতি ফুসফুস তাহার একমাত্র পথ সুচারুভাবে বঞ্চিত নয় ময়ূরের উপস্থিতি হাসুক পৃথিবী হাসুক বাতাসে কর্ণ দেখি শিশুর খিলখিল হাসি তাই দূষণ মুক্ত আকাশ চাই ভূগর্ভের আসানি মুক্ত পানীয় চাই আন্তর্জাতিক পরিবেশ দিবসের শপথে বিশুদ্ধ অক্সিজেন আমরা বাঁচতে চাই নমস্কার।